কথাতেই আছে জলই জীবন। জলের সমস্যা একটা বড় সমস্যা, আর সেটা যদি হাসপাতালে হয়। একটা ছবি আগে দেখাই, দেখুন তো এই ছবিটা দেখে কোথাও মনে হচ্ছে যেটা হাসপাতাল, অস্বাস্থ্যকর পরিবেশ। সুস্থ মানুষ এমনি অসুস্থ হয়ে যাবে। যদি কল থাকে আর সেই কল থেকে জল না পড়ে তাহলে কি লাভ? ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগে ঠিক এই সমস্যাটাই। কল আছে কিন্তু জল নেই, ডিপ টিউবওয়েল রয়েছে কিন্তু তা তো অকেজো হয়ে পড়ে রয়েছে। ক্যানিং মহকুমা হাসপাতালের কলগুলোও খারাপ এবং রোগীকে জল কিনে খেতে হচ্ছে, রোগীর পরিজনদের জল কিনে খেতে হচ্ছে। কেন এই পরিস্থিতি? অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল জানাতে পারবে। অনুপ, এই যে পরিবেশ আমরা হাসপাতালে দেখছি সে তো চরম অস্বাস্থ্যকর একটা পরিবেশ, তার উপর জলের সমস্যা। কতদিন ধরে এই সমস্যা, সমাধান কবে হবে? দেখো সঞ্জয়, তোমাকে প্রথম বলি এই ক্যানিং মহকুমা হাসপাতালে জলের সমস্যা দীর্ঘদিনের। বারবার কিন্তু আমরা নিউজ 18 বাংলায় কিন্তু এই খবর সম্প্রচার করেছিলাম এবং তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছিল এখানকার প্রশাসন। মাঝে মধ্যে কলগুলো সারানো হলেও আবার হচ্ছে তার কিছুদিন পর চলার পরে সেই কলগুলো অকেজো হয়ে পড়ে। গত কয়েক বছর আগেই কিন্তু গত বছর আমরা কিন্তু দেখিয়েছিলাম ক্যানিং মহকুমা হাসপাতালে পানীয় জলের সমস্যায় রুগীরা যারা ভর্তি হচ্ছেন বা যারা যেসব পরিবারে মানুষজন ক্যানিং মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগে আসতেন তারা কিন্তু পানীয় জল কিনে খাচ্ছে। সেই খবর পৌঁছায় ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশ রাম দাসের কানে। তারপরে তিনি কিন্তু সেই ক্যানিং মাতৃমার সামনে একটি লক্ষাধিক টাকা ব্যয় একটি হচ্ছে সাবমার্শাল বসিয়ে সেখানে কিন্তু পানীয় জলের ব্যবস্থা করেন। তবে সেই পানীয় জল কিন্তু খেতে পারছে না মানুষজন, এমনই তারা হচ্ছে অভিযোগ করছে। কারণ সেই জলটা দুর্গন্ধ এবং সেই জলটা কষ্ট বিভিন্ন কারণ দেখাচ্ছে, সেই কারণেই তারা কিন্তু সেই পানীয় জল খেতে পারছে না। অন্যদিকে ক্যানিং মহকুমা যে হাসপাতাল সেখানে যেমন একদিকে বহির বিভাগ রয়েছে, অন্যদিকে জরুরি বিভাগ রয়েছে, সেখানে কিন্তু প্রচুর মানুষজন আসে। যে সুন্দরবনে প্রত্যন্ত এলাকা এবং এমনকি বাসন্তী বারুইপুরে কিছু অংশ, উত্তর 24 পরগনার কিছু অংশ মানুষজন কিন্তু এই ক্যানিং মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল। তারা কিন্তু আসে প্রতিদিন এই হাসপাতালে, কিন্তু তারা প্রায় দিনই হয় হাসপাতালের বাইরে থেকে জল নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? এই সমস্যাটা তো একটা বড় সমস্যা, সমাধান তো প্রয়োজন। দেখো এই ঘটনা কিন্তু ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশ রাম দাস তিনি জানিয়েছেন যে আমরা কল বসিয়েছি বা সেই যে কলটি বসানো হয়েছে বা অকেজো হয়ে পড়েছে। তবে তিনি শুনেছেন এবং তিনি কিন্তু এই ঘটনা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের উপর হচ্ছে দায় চাপিয়ে দিয়েছে যে কল বসানোর পরে সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু ক্যানিং হাসপাতালে। কিন্তু হাসপাতালের সুপারকে ফোন করা হলে তিনি জরুরি কাজে কিন্তু হসপিটালে আসেননি এবং তিনি তার কাজেই রয়েছেন, তাকে ফোন করা হয়েছে। তবে তিনি সেই ঘটনা কিছু এখন বলতে পারবেন না জানিয়েছেন। তবে এই ঘটনা কিন্তু যথেষ্ট সমস্যা, স্বাভাবিক রোগীর পরিজনরা তো সমস্যায় পড়বেনি। বেশ, ট্যাঙ্কিটা আছে ওখান থেকে জল খাচ্ছি তো জল তো খাওয়া যায় না। আচ্ছা, আপনার পাশে তো একটা কল রয়েছে, এই কল তো ব্যবহারই হয়, আর না তো কিনে খেতে হবে। এখানকার জল ভালো নয়, খাওয়া যায় না। নুনটা একটা বড় তো সাবমার্শাল বসিয়ে সুন্দর করে জল করেছে, ওপাশে একটা কল বসিয়েছে, খাওয়া যাচ্ছে না। আচ্ছা, কোনো রকমে হাত মুখ ধোয়া বাসন তোলা ধোয়া যায়। জলটা মুখে দিচ্ছি কেমন একটা গন্ধ মতো কষ মতো লাগছে জলটা। ওই পাশে একটা পাম্প কল করেছে জল আছে, ওটা ওটা জল।